সব থেকে ভালো হয় যদি আপনি আজকে সম্পূর্ণ ভিউটা দেখেন, কারণ আজকে যদি আপনি 1 সেকেন্ড হলেও যদি কেটে কেটে দেখেন তো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কীভাবে আপনার পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন বাংলাদেশ থেকে 100% ফুল ভেরিফাইড, মানে কোনো প্রকার ঝামেলা নেই একদম। যদি আপনি সম্পূর্ণ ভিউটা দেখেন তো তাহলে এটা সম্ভব, তো কেউ আপনার কেটে কেটে দেখবে না। যদিও ভিডিওটা একটু বড় হতে পারে, তবে সকল সমস্যার সমাধান করে দেবো আজকে। তো হ্যালো ভিউ, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, কারণ এটা কিন্তু অনেক রিকোয়েস্টের পরে একটা ভিডিও হচ্ছে, কারণ অনেকে হয়তো বা পেপ্যাল অ্যাকাউন্ট নেই এবং পেপ্যাল অ্যাকাউন্ট না থাকার কারণে কিন্তু অনেক ভালো ভালো অ্যাপ্লিকেশন বা সাইটে আপনারা কাজ করতে পারছেন না। অনেকে হয়তো বা পেপ্যাল অ্যাকাউন্ট ঠিকভাবে খুলতেও পারছেন না, যে কীভাবে খুলতে হয়, ভেরিফাইড হলো কি না, আমি পেমেন্ট নিতে পারছি না, অনেকে এই সমস্যা কিন্তু আসেন। তো আজকে কিন্তু এই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব, নিজে যতটুকু পারি ততটুকু দিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে একটা ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যায়। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর অনেকে হয়তো বা ক্লিপ ল্যাবস এই অ্যাপটা কাজ করে না, তো যারা যা করতে চান তো আমার আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও লিঙ্ক, করে নেবেন এটাও পেপ্যালে পেমেন্ট করে। তো আজকে আপনারা কী করবেন, পেপ্যাল অ্যাকাউন্ট খুলে সবগুলো অ্যাপে কাজ করা স্টার্ট করে দেবেন। তো পেপ্যাল অ্যাকাউন্টটা আমাদের কেন প্রয়োজন এবং কীভাবে আমরা খুলবো, তো প্রথমে বলছি প্রয়োজনের কথা। তো তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের যদি এই ভিডিওটা কোনো প্রকার হেল্প লাগে, মানে আপনাদের কোনো যদি ভালো হয় তো তাহলে অবশ্যই আপনারা কী করবেন ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, কারণ খুব কষ্ট করে কিন্তু একটা ভিডিও মেক করতে হয় এবং সব কিছু বুঝিয়ে বলতে কিন্তু অনেক সময় লাগে। তো আশা করি সবাই একটা করে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন মতামত। তো প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে পেপ্যাল অ্যাকাউন্ট কেন আমাদের প্রয়োজন। তো পেপ্যাল অ্যাকাউন্ট হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ দেখতে পারবেন, যে ভালো ভালো অ্যাপ যেগুলো সেগুলো হচ্ছে পেপ্যালে পেমেন্ট করে, এবং বাংলাদেশে যেগুলো অ্যাপ সেগুলো কিন্তু পেপ্যালে পেমেন্ট করে না, বাংলাদেশে সরাসরি মোবাইল রিচার্জ, বিকাশ, সরকার, নগদ এগুলোতে পেমেন্ট করে। তবে আর্নিং কিন্তু একদম তারা কম দেয়, মানে খুবই অল্প পরিমাণে আর্নিং দেয়। কিন্তু আপনি যদি পেপ্যালে যেগুলো পেমেন্ট করে ডাইরেক্ট পেপ্যাল অ্যাকাউন্টে সেগুলোতে যদি কাজ করেন তো তাহলে কিন্তু হিউজ পরিমাণে আপনি আর্নিং করতে পারেন, এবং অনেকেরই পেপ্যাল অ্যাকাউন্ট না থাকার কারণে কিন্তু কাজ করতে পারে না। তো আপনার যেগুলো বড় বড় পেমেন্ট দেয় বা বড় বড় বেশি আপনার অ্যামাউন্ট থাকে, তো সেগুলোতে কাজ করতে হলে কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট লাগে। এই পেপ্যাল অ্যাকাউন্টটা কী আসলে, তো অনেকের হয়তো এই প্রশ্নটা আছে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কীভাবে আপনার পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন, আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পেপ্যাল অ্যাকাউন্ট খোলার একটা লিঙ্ক, ওই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। তো অনেকেই বলবেন যে আড়াই মিনিট বকবক করলাম, কিন্তু এটা আসলে আপনাদের জানা দরকার। তো আপনাদের সামনে এরকম চলে আসবে যখন আপনারা ক্লিক করে দেবেন আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে, একদম সহজ। কিন্তু প্রথমে বলে নিচ্ছি, সম্পূর্ণ ভিউটা দেখার পর আপনারা ট্রাই করবেন, যদি আপনি সম্পূর্ণ ভিউটা না দেখে ট্রাই করেন তো তাহলে কিন্তু এটা পারবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিউটা দেখে তারপর ট্রাই করবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে, তো এখানে আপনারা কী করবেন, এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। প্রথমে এখানে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে একদম নিচে চলে আসবেন। তো প্রথমে একটা কথা বলি, এটা খোলার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট সাপোর্টেড নয়, তার মানে বাংলাদেশ থেকে আপনি ফুল ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তবে আপনার দুইটা শর্ত রয়েছে, এই দুইটা থেকে একটা যদি পারেন তো তাহলে কিন্তু হবে। প্রথম শর্ত হচ্ছে আপনাদের যদি কোনো চেনা পরিচিত কেউ যদি বাইরে দেশে থাকে, মানে বাংলাদেশ থেকে বাইরে, ইন্ডিয়া হোক, কাতার হোক, বা সৌদি হোক, বা আমেরিকা হোক, বা ইংল্যান্ড, যে কোনো দেশ যদি হয় বাংলাদেশের বাইরে, তো যদি আপনাদের পরিচিত কেউ থেকে থাকে এবং তার যদি আপনাদের নাম্বার থেকে থাকে, তো তাহলে কিন্তু সেই নাম্বার দিয়ে খুলতে পারবেন এবং সেটা 100% না 1000% ভেরিফাইড আপনাদের এটা হবে। কিন্তু আপনাদের যদি এইটা না থাকে, মানে বাইরের দেশের কোনো নাম্বার না থাকে আপনাদের কাছে, তো তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে। তো সেই সমস্যাটা কি, কারণ সেটা যদি না থাকে তো তাহলে কিন্তু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুললে কিন্তু এটা হবে না, মানে আপনি পেমেন্ট নিতে পারবেন না। তবে আরেকটা কথা বলি, আপনারা যদি এখানে বাইরের দেশের কোনো নাম্বার থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন, সেক্ষেত্রে 100% ভেরিফাইড হবে, কোনো ঝামেলা নেই। আর যদি কিছুই না থাকে তো তাহলে তো একটা চেষ্টা করতে হবে, সেই জন্য কী করতে হবে, আপনাদের সরাসরি সেকেন্ড লাইন অ্যাপ রয়েছে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা কী করবেন একটু দেখিয়েছি, আপনার প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোরে চলে আসার পর এখানে ডাউনলোড করবেন এটা সেকেন্ড লাইন অ্যাপস, এটা কী করবেন আপনার ইনস্টল করে নেবেন। তো এটা আমি একটু পরে ইনস্টল করব। তো প্রথমত এই কথাটা বলে নিলাম, যদি আপনাদের মানে কিছুই না থাকে যে আপনাদের বাইরের দেশে কারো নাম্বার নেই, সেক্ষেত্রে আপনি একটা চেষ্টা করে নিতে পারেন এই সেকেন্ড লাইন অ্যাপস দিয়ে। আর যদি থাকে তো তাহলে তো থাকলেই, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ওইখানে কান্ট্রিটা সিলেক্ট করার জন্য আপনি যদি অন্য কোনো দেশের নাম্বার থাকে তাহলে যে দেশের নাম্বার রয়েছে সেই দেশটা সিলেক্ট করবেন। তো আর যাদের নাম্বার নেই তো তারা কী করবেন, তারা এখানে ইউনাইটেড স্টেটস এটা কী করবেন, সবার নিচে চলে এসে এটা সিলেক্ট করবেন যাদের নেই। তো আর যাদের আছে তো তাদের তো যেই দেশের নাম্বার আছে সেই দেশটা সিলেক্ট করে দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, তো একটু দেখিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের নাম দিতে হবে, তো আমি আমার নাম কী দিব, তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি রাকিবুল। তো যেহেতু আমার নাম রাকিবুল সেহেতু আমি রাকিবুল দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে হাসান দিয়ে দিলাম, তো আপনাদের যে নাম সেই নাম দিয়ে দিবেন। তো
তো দিয়ে দেওয়ার পর এখানে দিতে পারছেন একটা ইমেল দিয়ে দিতে বলছে। আমরা কি করব, আমার একটা ইমেল দিয়ে দিব। তো ইমেলটা দিবেন, ইমেলটা দিয়ে দেওয়ার পর তো তারপর কী করবেন, এখানে দিতে পারছেন একটি পাসওয়ার্ড দিতে বলছে। আপনার একটি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা কীরকম একটু কঠিন দিবেন পাসওয়ার্ড, আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনাদের নাম লিখবেন, লেখার পর কিছু সংখ্যা লিখবেন, এবং সংখ্যাগুলো এরকমভাবে দিবেন না, যে এরকমভাবে দিবেন না, দেখিয়েছি 1 2 3 4 5, এরকম সংখ্যা দিবেন না, এরকম দিলে হবে না। যেমন দিলেন 1 5 6 9, এরকমভাবে দিবেন যাতে একসাথে যাতে মিল না হয়। 1 2 3 4 এগুলো কিন্তু একদম মিল মিল রয়েছে, এভাবে দিবেন না। আপনাকে আবার বলে দিন, নাম দিবেন, তো তারপর ইমেল দিবেন, এখানে একটা কঠিন পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে একটা টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন, এখানে নাম দিবেন, তো তারপর এখানে ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে টিক দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আপনারা যখন পাসওয়ার্ড দিতে যাবেন তো তারপর এরকম চলে আসবে সিকিউরিটি চ্যালেঞ্জ। তো এখানে কী করবেন, আই অ্যাম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। তো এটা যেহেতু কমপ্লিট করতে হবে, তো এখানে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে, তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, তো তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। তো তারপর এখানে কী দেবেন এটা হয়তো অনেকে বুঝতে পারবেন না। ও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি কিন্তু যখন অ্যাকাউন্ট খুলবেন তো তখন কিন্তু আপনার পার্সোনাল একটি অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ, এটা আমি দেখাতে ভুলে গেছি। তো আপনার পার্সোনাল খুলবেন, বিজনেস অ্যাকাউন্ট খুলবেন না। আর যদি ভালো লাগে তো তাহলে বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারেন। তো যেহেতু আমি পার্সোনাল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা দেখাচ্ছি আমি আপনাকে। তো এখানে আপনার বলছে স্টেট অ্যাড্রেস, এবং এখানে এগুলো দিতে বলছে, স্টেট দিতে বলছে, সিটি দিতে বলছে, জিপ কোড দিতে বলছে, মোবাইল দিতে বলছে, এখানে কী দিবেন। তো যারা মানে বাংলাদেশ আপনাদের যাদের পরিচিত নাম্বার রয়েছে যেই দেশে থাকে সেই দেশের এগুলো দিয়ে দিবেন। আর এগুলো তো জানেনই, সেই দেশের ঠিকানা মোতাবেক আপনার দিয়ে দিবেন। আর যাদের নেই তো তারা কী করবেন, তো তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার সরাসরি চলে আসবেন গুগলে। তো গুগলে চলে আসার পর এখানে আপনারা কী লিখবেন, লিখবেন এই যে ফেক ইউএসএ অ্যাড্রেস, এটা লিখবেন, লিখে সার্চ করবেন। তো ফেক ইউএসএ অ্যাড্রেস লেখার পর এখানে চলে আসবে এরকম। তো তারপর এখানে একটা প্রথমটাতে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল চলে আসছে। তো আপনি কী করবেন, এরকম চলে আসবে, একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে সকল কিছু দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস রয়েছে, সিটি রয়েছে, স্টেট, স্টেট ফুল, চিপ কোড, ফোন নাম্বার, সকল কিছু ডিটেলস রয়েছে। তো আমাদের ওইখানে কী চেয়েছে সেটা আমরা দেখি, ক্রমে চলে যাচ্ছি। তারপর এখানে প্রথমে কী চেয়েছে, স্ট্রেট অ্যাড্রেস। তো আমরা কী করব, ওই যে গুগলে চলে যাব, গুগলে চলে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রেট, এটা আমি ক্লিক করে দিলাম। তো এটা কপি করে নিব এতটুকু, যেহেতু আমাদেরকে স্ট্রেট অ্যাড্রেস বলেছে সেটা আমরা কপি করলাম। কপি করার পর আবার এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম। তো তারপরে যে এখানে আমরা কী করব, এই যে এইটা প্রথমটা এটা সিলেক্ট করে দেব, একটু দেখে দিচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। তো এই যে প্রথমটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে দিতে পারছেন দ্বিতীয় নাম্বার কী দিতে হবে। তো আমরা একদম আবার চলে যাবো গুগলে। তো গুগলে চলে আসার পর এখানে দিতে পারছেন স্টেট ফুল, এটা আমরা দিয়ে দিব। তো এটা আমি কপি করে নিচ্ছি, তো কপি করে দিয়ে দিব। এখন আমি আবার একটা কথা বলি, এটা কিন্তু একটা টেম্পোরারি, এই যে অ্যাকাউন্টের মতোই, যখন তখন কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে বা আপনার ডলার বাই সেল নাও করতে পারে। তো যদি সব থেকে ভালো হয় সেটা হচ্ছে যদি আপনি অন্য দেশের পরিচিত কারো নাম্বার থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আপনার মাথায় রাখবেন। তো এটা আমি পেস্ট করে দিলাম। তো তারপর এখানে সিটি এবং স্টেট দিতে বলছে, তো এখানে দেখি সিটি কী রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে স্টেট রয়েছে TX, এবং এখানে সিটি রয়েছে ডালাস, এবং এটা আমরা কী করব দিয়ে দিব। তো সিটি দিয়ে দিলাম, সরি, এখানে স্টেট দিবেন হচ্ছে টেক্সাস, এবং এখানে আপনারা স্টেটে দিবেন TX, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা হয়তো বা অনেকে এটা চেঞ্জ দিতে পারেন টেক্সাস, এবং এখানে আপনার সিটি দিবেন ডালাস। তো এটা আবার ওইখান থেকে কপি করে নিয়ে আসবেন। তো তারপর এখানে এগুলো দিয়ে দিবেন, এবং এখানে জিপ কোড রয়েছে, তো সেটা কী দিবেন আপনারা। তো এখানে আমি চলে যাচ্ছি জিপ কোডে, যাবে জিপ কোড আমি এটা কপি করে নিচ্ছি এখান থেকে। তো এইভাবে আপনারা কপি করে নেবেন যেটা থাকবে। তো এই যে এখানে আমি কপি করে নিলাম জিপ কোড, এবং এখানে পেস্ট করে দিব, এই যে পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা আমার পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমাদের কী করতে হবে, নেক্সট স্টেপে দেখতে পাচ্ছেন যে কী বলছে, এই যে মোবাইল ট্যাব, মোবাইল ট্যাব বলছে। তো এখানে আপনার ক্লিক করে দেবেন। তো আমি মোবাইল ট্যাবে ক্লিক করে দিলাম। তো তারপর এখানে কী করবেন, মোবাইলে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দিতে পাচ্ছেন ফোন নাম্বার দিতে বলছে আপনাদেরকে। তো আপনারা ফোন নাম্বার কী দিবেন এটা কেটে দিবেন। তো কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আমরা ফোন নাম্বার কোথা থেকে সংগ্রহ করব, এই যে গুগল থেকে, না না গুগল থেকে সংগ্রহ করবেন না। তো আপনার সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসে এটা সেকেন্ড লাইন অ্যাপ লিখে আপনার সার্চ করবেন। সার্চ করার পর যে অ্যাপটা পাবেন, যে এটা ইনস্টল করে নেবেন, লোডিং হচ্ছে, ইনস্টল হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন ডাউনলোড করা শুরু হয়ে গেছে। তো যতক্ষণ পর্যন্ত ডাউনলোড না হয় তো ততক্ষণ পর্যন্ত আমি ফিরে আসছি আবারও। তো এটা ইনস্টল করা হয়ে গেছে। তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেন করে দেবেন একদম সহজ, এখানে অ্যাকাউন্ট খোলা। তো তারপর এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। তো এখানে যেহেতু সাইন আপ করতে হবে সেহেতু আপনারা যে কোনো একটা আন্দাজে একটা ইমেল দিয়ে দিবেন। তো আমি একটা ইমেল দিয়েছি, লাস্টে দিয়ে একটা খেয়াল রাখবেন @gmail.com, এটা কিন্তু মাস্ট বি দিতে হবে আপনাদের। তো এছাড়া আপনার যদি আন্দাজে দিয়ে দেন কোনো সমস্যা নেই, দিয়ে এখানে তীরে ক্লিক করবেন। তো তারপর এখানে আপনাদের মনের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো একটা পাসওয়ার্ড দিলাম, সাইন আপে দিবেন ক্লিক। তো তারপর এখানে আপনার কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ মাস্ট বি ক্লিক করতে হবে। তো তারপর এখানে রিক্যাপচার ভেরিফাইং ইউ আর নট এ রোবট। তো তারপর এখানে একটা যেটা আপনাদেরকে বলবে যে এখানে, তো আমাকে বলছে বাস সিলেক্ট করতে, আপনাদেরকে যা বলবে সেটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে ভেরিফাই ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। তো তারপর একটু লোডিং নিবে, তো দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। তো তারপর এখানে কী করবেন, সেট আপ এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আপনাদেরকে বলবে অ্যালাও চাইতে, অ্যালাও দিয়ে দেবেন আপনারা। তো অ্যালাও দিয়ে দিলাম। তো তারপর এখানে বলছে যে ইউজ মাই লোকেশন, তো আপনারা কী করবেন, ডোন্ট ইউজ মাই লোকেশন এখানে ক্লিক করে দেবেন। মাস্ট বি কিন্তু ডোন্ট ইউজ এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে এরিয়া কোড দেবেন 786, এটা মনে রাখবেন আপনারা, এটা দিয়ে দিবেন। তো চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এখানে একটু সমস্যা হচ্ছে, এখানে দিয়ে দিচ্ছি আবারও। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছে আপনাদেরকে। তো আপনার যে কোনো একটা নাম্বার নিয়ে নেবেন। তো নাম্বার দিয়ে দিবে, তো আপনার জাস্ট তারপর নিয়ে নেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে অন্য একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবেন। তো তারপরে এরকম চলে আসবে সরাসরি। তো তারপর এখানে কী করবেন, আপনারা নাম্বারটা নেওয়ার জন্য থ্রি ডটে ক্লিক করে দেবেন। তো খুবই সহজ কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা। তো আমি থ্রি ডটে ক্লিক করে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার রয়েছে উপরে, যে এই নাম্বারটা কী করবেন আপনারা ক্লিক করে ধরে রাখবেন। এখানে ক্লিক করে ধরে রেখে আপনারা একটা কপি করে নেবেন। দেখতে পারবেন যে একটু পরে কপি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কপি করা হয়ে গেছে। তো এখন আপনারা কী করবেন, এই যে আগে যে ক্রোম ব্রাউজার রয়েছে ওই ইন্টারফেসটাই চলে আসবে। তো কপি করার পরে যে এখানে আপনারা পেস্ট করে দেবেন যে নাম্বারটা কপি করলেন, তো এটা পেস্ট করে দিলাম। তো তারপর এইগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে ব্র্যাকেট রয়েছে কিছু, এইগুলো আপনারা কেটে দিবেন। তো এগুলো কেটে দিলাম, না কাটা দেখি যায় না, যদি কাটা না যায় তো তাহলে সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন সকল কিছু একদম কমপ্লিট। তো এইভাবে আপনারা খুলবেন। তো এখানে কমপ্লিট হওয়ার পর এখানে অ্যাগ্রি, এই যে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। তো একদমই সহজ কিন্তু। তো তারপর দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে, তো তার আগে দেখিয়ে দিচ্ছি একটা মেল চলে আসছে, দেখতে পাচ্ছেন service@paypal.com। তো দেখতে পাচ্ছেন ইউ অ্যাডেড ফোন নাম্বার টু, এই যে এখানে প্রথম মেলটাতে আমি ক্লিক করে দিচ্ছি, যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। এই যে দেখে দিচ্ছি, এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, এখানে কনফার্ম করতে হবে মেলটা, দিতে আছেন প্লিজ কনফার্ম ইউর মেল। তো এটা কনফার্ম না করলে কিন্তু হবে না। তো এখানে কনফার্ম মাই মেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিলাম। তো তারপরটা বাকিটা বলছি, এখানে দিতে পারছেন এটা কিন্তু অলরেডি কনফার্ম করা হয়ে গেছে। তো এখানে সরি, এখানে কনফার্ম মাই মেল, এখানে আপনার কী করতে হবে, যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে। তো আমি আমার পাসওয়ার্ড দিলাম। তো তারপর এখানে কনফার্ম মাই ইমেল এখানে ক্লিক করে দিলাম। তো তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো তারপর হয়তো এরকম চলে আসতে পারে। তো যদি আপনাদের বাইরের দেশে হয়ে থাকেন ইউএসএ বাদে, তো তাহলে মেবি এরকম নাও আসতে পারে, ঠিক আছে। আর যদি আসে তো তাহলে এখানে নট নাও ক্লিক করে দেবেন, দেখি কী আসে। তো এই যে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা দিয়েছি সেটাই বলছে যে একটা কোড পাঠাবে। তো এখানে গেট কোড এখানে আমি ক্লিক করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন একটা কোড চলে আসবে, এখনই দেখে দিচ্ছি। তো যেই এই যে দিয়েছিলাম সেকেন্ড ল্যাব ওইটা দেখে, তো এই যে দেখতে পাচ্ছেন একটা কোড চলে আসবে, সেই কোডটা কী করবেন আপনার ওইখানে বসিয়ে দেবেন, বসিয়ে আপনার নেক্সটটা ক্লিক করে দেবেন, একটু দেখিয়ে দিচ্ছি। তো তারপরে যে এরকম চলে আসবে, এরকম চলে আসে গো টু মাই অ্যাকাউন্ট, এখানে আপনার ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলাটা একদমই হয়ে গেছে। তো আমি আবারও বলছি, যদি আপনাদের এই যে এই সেকেন্ড লাইন অ্যাপ ছাড়া যদি অন্য কোনো নাম্বার থাকে, মানে অন্য দেশে কোনো নাম্বার থাকে, তো তাহলে সব থেকে ভালো হয়, একদম সব থেকে ভালো হয়, আমি এটা বলবো আপনাদেরকে। অনেকে হয়তো বা কমেন্টে আজেবাজে বলবেন যে এটা কিন্তু হলো না। তো আপনার আমি আপনাদেরকে বলছি যে আপনারা কী করবেন, আপনি অন্য দেশের নাম্বার হলে কিন্তু সব থেকে ভালো হয়, বারবার এটা বলছি। তো এখানে আপনার নাম্বারটা বসানোর পর এরকম চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড রয়েছে, রিকোয়েস্ট রয়েছে, এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি, অ্যাকাউন্ট সামারি সব কিছু দেখতে পারবেন। এটা কিন্তু একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, যে কোনো সময় সমস্যা হতে পারে, তবে প্রথম মেবি কয়েক মাস আপনারা নিশ্চিন্তে চালাতে পারেন। তো আপনারা কীভাবে বুঝবেন যে এটা ঠিক আছে কিনা, বা আপনারা এটা চালাতে পারবেন কিনা, তো এটা জানার জন্য আপনারা কী করবেন,
আমাকে ইমুতে ইনবক্স করতে পারেন। ইনবক্স করলে আমি আপনাদেরকে কী করবো, একটা কিছু ডলার দিয়ে দিব আপনাদের জিমেলের মধ্যে। তো ডলারটা দিয়ে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা দেখতে পারবেন ঠিক আছে কিনা। যদি আপনাদের অ্যাকাউন্টে ডলার যোগ হয় তো তারপর যদি আমাকে সেন্ড করতে পারেন আবারও, তো তাহলে বুঝবেন যে এটা 100% ঠিক আছে। আর যদি না পারেন তো তাহলে বুঝবেন যে আপনাদের এটা ঠিক নেই, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে মতো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। আর যদি আপনি ডলার এখানে নিতে চান তো আপনারা যে জিমেল দিয়ে খুলেছেন সেই জিমেল দিবেন, তো তাহলে কিন্তু আপনার ডলার বাই সেল করতে পারবেন। এবং সেন্ড করলে এখানে আপনার সেন্ডে চলে এসে এখানে আপনার কী করবেন, যাকে ডলার পাঠাবেন তাকে এখানে লিখবেন, তো তারপর আপনার ডলার অ্যামাউন্ট লিখবেন, তো তাহলে হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনার একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারেন ফুল ভেরিফাইড। তো আমি 100% ভেরিফাইড আপনারা খুলতে পারবেন যদি আপনাদের নিজস্ব নাম্বার থাকে অন্য দেশে। আর এইভাবে কিন্তু আপনার 90% বলা যায় যে সঠিক হয় এবং বাকি 10% কিন্তু হয় না, কারণ এটা কিন্তু একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, যে কোনো সময় কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো যদি এটা সম্পূর্ণভাবে আপনারা ভেরিফাই করতে চান তো তাহলে এই মতো নক করবেন, কিছু ডলার পাঠাবো, তো তারপর আপনারা বুঝতে পারবেন এটা ঠিক আছে কিনা। তো আজকে শুধুমাত্র এই পর্যন্ত ছিল। তো এই 16 মিনিটের ভিডিওতে প্রায় 17 মিনিট হয়ে যাবে। তো এই 17 মিনিটের ভিডিওটিতে আমি আশা করি সকল কিছু বুঝাতে পেরেছি। তো আপনারা যদি ভালো লাগে এবং ভিডিওটাতে সকল কিছু বুঝতে পারেন তো তাহলে আশা করি সবাই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালো একটা কমেন্ট করে উৎসাহিত করবেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও কন্টেন্ট দেওয়ার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।